বলেন ঠিক না বেটি সত্যের পথে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলে তাই বলে আমাকে মৌলবাদী জেহাদের কথা বলে তাই বলে আমাকে জঙ্গিবাদী কথা বলেন ঠিক না বেটি সত্যের পথে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলে তাই বলে আমাকে মৌলবাদী জেহাদের কথা বলে তাই বলে আমাকে জঙ্গিবাদী বেহায়া নারী কথা মানে ঠিক না বেটে বেহায়া নারী কেমন কথা বুড়কা মানে ওদের মাথা বেতা তবে পরে তার কথা যদি বলে তো কোন বলে ফতুয়াবাজি ঠিক না বেঠি ওইমানদার মুসলমান আপনি আমি সত্য কথা বলতে হবে হকের পথে কথা বলতে হবে এমন একটা পরিস্থিতির মধ্যে মুসলমান আমরা এসে পৌঁছেছি কারণ হচ্ছে সত্য কথা বলার মতন কেউ সাহস করে না কথা বলেন ঠিক না বে ঠিক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ والصلاة والسلام على من الله نبي الله بعده ونشهد لا شريك له ونشهد أن سيدنا وسندنا تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد لقد خلقنا الانسان في احسن تقويم بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم جمال خداها كمال محمد بلغ الأعلى بكماله كشفا جدا بجماله حسنت جميع خصاله صلى عليه وآله لا إله إلا الله لا إله إلا الله رضا يَرْجَانَ لا تقول دعونا فبور সিসারা দাউনা নিদো ওর জানা টাকু লে দাউনা হবো রাকে কেনো শারা দাউনা লা ইলা ইলা লা এলা লা

দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি দামাদ বারকাত হুম মহাজম দিগর হরজতুলাম মুরব্বী আন আজাম জাতির ভবিষ্যৎ যুবক বায়রা ও আমার পর্দান সিন মা মহান আল্লাহ রাবুল আলমিনের দরবার এই মর্মে শুক্রদায়ী করি যে আল্লাহ তালা আপনি আমাদেরকে কোরআন ও হাদিসের আলোচনা শোনার মতন সুযোগ ব্যবস্থা করে দিয়েছেন আপনি আমাদেরকে কোরআনে মাহফিলের মধ্যে জান্নাতি বাগানের মধ্যে জান্নাতি মাহফিলের মধ্যে আসার তৌফিক দান করেছেন সেজন্য জন্য কালী মাতর শুক্র আদায় করে আলহামদুলিল্লাহ একটু জুরে সুরে আওয়াজ আলহামদুলিল্লাহ যখন কোনো মানুষ কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য আসে হে রসুল আল্লাহ তাআলা মানুষকে হেদায়েতের পথ সহজ করে দেন বলেন সুবহানাল্লাহ এজন্য আল্লাহ 30 পারা নাজিল করেছেন মানুষকে হেদায়েতের পথ শিক্ষা দেওয়ার জন্য شهر رمضان الذي انزل

আমি আল্লাহ ত্রিশ পরে কুরান নাজিল করতে গিয়ে রমজান মাসে নাজিল করেছি বান্দারে যাতে করে তোমরা হক পার্থক্য করতে পারো কারা আমি আল্লাহকে সুবিধা করবে আর কারা আমি আল্লাহকে সুবিধা করবে না কারা মসজিদে সুবিধা করবে আর কারা মাজারের মধ্যে সুবিধা করবে কারা আমার নবীর তরিকা মতন জীবন যেমন করবে আর কারা নবীর তরিকা মতন জীবন যাপন করবে না কারা এই মাহফিলের আয়োজন করবে আর কারার গানের আয়োজন করবে এই বিষয়গুলোকে পার্থক্য করার জন্য আমি আল্লাহ 23 বার নাজিল করে দিয়েছি বলেন সুবহানাল্লাহ আজকে দুঃখের ব্যাপার প্রতাপের ব্যাপার এই দিনে মাহফিলে আসলে পরে মানুষকে গুমরাহি জীবন থেকে বাসে হেদায়তের পথে আসতে পারে কথা বলেন ঠিক না বেটি আমার কথাগুলো আপনারা বুঝতেছেন আমি আপনাদের জন্য আজকে নতুন বাজার থানা পড়ছে আপনাদের এই এরিয়া নাকি সাতটা থানা পাড়ি দিয়ে আসতে হইছে আপনাদের এলাকায় বহুত কষ্ট করে আসছে যতটুকুই পারি আপনাদের সামনে বসেছি আল্লাহ যদি আমার জবান থেকে আমলের নিয়তি এবং আপনাদেরকে আমলে নিয়ত শোনার আমাকে বলার তৌফিক দান করেন দুই কিছু কথা বলবো ইনশাআল্লাহ মা আমি আপনার সামনেকে মহাগ্রন্থ আল কোরআন থেকে সুরায় তিনের একটি আয়াতে থেকে রিমা তেলাওয়াত করেছি এই আয়াতটুকে সামনেকে কিছু আলোচনা করব কিন্তু দুঃখের ব্যাপার পরিতাপের ব্যাপার আজকে দিনই মাহফিলের আয়োজন করলে আয়োজন করলে মানুষকে দাওয়াত দিল আসেন কথা বলেন টিকনা বেটে কোথায় যদি গানের আয়োজন করা হয় মেলার আয়োজন করা হয় ড্রম বাজনার আয়োজন করা হয় তখন দেখা যায় সেখানে মানুষের অভাব হয় না কথা বলেন টিকনা বেটে ও ইমানদার মুসলমান আসর কারণটা কি আজকে দুনিয়ার মানুষ কোরআনের মাহফিলের মধ্যে আসতে মন চায় না গানের মধ্যে যাইতে মন চায় কারণটা কি রে বাবার আমার মানুষ সেই সময়ের কথাগুলো ভুলে গেছে প্রশ্ন হুজুর সেই সময়ের কথাগুলো কি এই কথাটা বলতে হলে পূর্ব থেকে আলোচনা আনতে হবে ওই মানদার মুসলমান বিশ্ব নবীর উম্মতরা তাকে দেখো আল্লাহ রাব্বুল আলামিন শরাব পৃথিবীর শ্রেষ্ঠ শরাব পৃথিবীর 460 জন বাদশা দান করেছিলেন तमाम দুনিয়ার 4 জন করেছিলেন এর মধ্যে দুইজন ছিলেন হিন্দু দুই ছিলেন মুসলমান এর মধ্যে একজন হলো আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামের নাম শুনেছেন আপনারা আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামের বাবার নাম আর যে দাউদ আলাইহিসসালাম ওনার নাম শুনেছেন উনিও ছিলেন পয় ছিলেন নবী তবে উনার সন্তানের নাম হলো সুলাইমান তারা তিন বাই সুলাইমান তারা তিন বাই ছিলেন দাউদ কয়গাম্বরের তিনজন সন্তান ছিলেন সুলাইমান সহ তিনজন কয়েজন তিনজন সন্তান ছিলেন শুধু মানুষ সেই সময়ের কথাগুলো ভুলে যাওয়ার কারণে দুনিয়া দুনিয়াদিকি হয়ে মানুষ দৌড় দৌড়াচ্ছে মানুষ গান বাজতা নিয়ে ব্যস্ত মানুষ গান বাজনা নিয়ে ব্যস্ত দুনিয়ার খারাপ আবর্জনা কাজ নিয়ে ব্যস্ত কিন্তু কোরআনের তাফসিরে আসতে রাজি না কারণ মানুষ সেই সময়ের কথাগুলো বলে গেছে এই কথাগুলো বলতে গিয়ে আমি আপনার সম্মুখে একটি কথা বলতেছি ওই মান্দার মুসলমান আল্লাহর পয়গম্বর সুলাইমান সালামের বাবা দাউদ আলাহাম বললেন ও আমার ছেলেরা তোমরা যদি তিনটা প্রশ্নের জবাব দিতে পারো তাহলে আমার সমস্ত সম্পত্তির মালিক তোমাদেরকে দান করবো বাদশাহী তোমাদেরকে দান করে দিব ও আমার ছেলেরা বলো দেখি পৃথিবীর মধ্যে সবচেয়ে কাছে কোন জিনিসটা প্রথম নম্বর প্রশ্ন ওরে আমার বাবারা ও আমার ছেলেরা বলো দেখি পৃথিবীর মধ্যে সবচেয়ে কাছে কোন জিনিস দ্বিতীয় নম্বর হলো আমার ছেলেরা বলো দেখি তোমাদের কাছে সবচেয়ে অপমূল্য কোন জিনিসটা তৃতীয় নম্বর প্রশ্ন হলো আল্লাহর পয়গম্বর দাউদ আল ইসলাম প্রশ্ন করলেন আমার বাবারা ও আমার বৎসরা বলো দেখি তোমাদের কাছে তোমাদের কাছে সবচেয়ে দূরে কোন জিনিসটা কয়টা প্রশ্ন করলেন একটা হলো সবচেয়ে কাছে দ্বিতীয় নম্বর হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে অপমূল্য কোন জিনিসটা তৃতীয় নম্বর হলো সবচেয়ে দূরে কোন জিনিসটা এই তিনটা প্রশ্নের জবাব যদি দিতে পারো বাবার আমার তাহলে তোমাদেরকে আমার সম্পত্তি দান করে দিব আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু এক ছেলে বলতেছে আব্বা পৃথিবীর মধ্যে সবচেয়ে দূরে হলো সবচেয়ে কাছে হলো আমার গায়ের গেঞ্জি আরেক ছেলে বলে না আব্বা না পৃথিবীর মধ্যে সবচেয়ে কাছে হলো আমার গায়ের চাদর আল্লাহর পায়গম্বর দাউদ সালাম বলে আমার ছেলেরা ও সুলাইমান তোমার এক ভাই বলেছে গায়ের চাদর আল্লাহ পরম্বর সুলাইমান তখনো তিনি নবি হন না তখনও তিনি পয়েগাম্বর হন না সুলাইমান বলতেছে বাবা চোখ দিয়ে পানিগুলো বাইর দিছে। ওগো আমার আব্বা ও আমার বাবা আমার এক ভাই বলেছে গায়ের চাদর না গো না 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 গায়ের চাদর না গায়ে আমার এক ভাই বলেছে গায়ের গেঞ্জি না গো না গায়ের গেঞ্জি না আমি তাকে দেখেছি সবসে কাছে হলো মালা কুলমো তাজরাইল কথা বলেন ঠিক না বেঠি ওই মন্দির মুসলমান বিশ্ব নবীর উম্মতেরা আজকে তাকায় দেখো মানুষ মরণের কথাকে বলে যাওয়ার কারণে মরণটাকে দূরে সরাই দেওয়ার কারণে ওই মানুষগুলো আজকে আল্লাহর কালাম তাফসিরের মধ্যে আসতে মন চায় না দিনী মাহফিলের মধ্যে আসতে মন চায় না নামাজ পড়তে মন চায় না আল্লাহর গুলামি করতে মন চায় না আজকে শুধু গান বাজনা জোয়া হাউজি পাম্পার নিয়ে ব্যস্ত কথা বলেন ঠিক না বে ঠিক দ্বিতীয় নম্বর প্রশ্ন ও আমার ছেলেরা বলো দেখি পৃথিবীর মধ্যে তোমাদের কাছ থেকে সবচেয়ে দূরে কোন জিনিসটা একজন ছেলে বলে আব্বা পৃথিবীর মধ্যে সবচেয়ে দূরে হলো কানাডা আর একজন ছেলে বলে না আব্বা না সবচেয়ে দূরে হলো লন্ডন আল্লাহর পর দাউদ দাও দল তো সোলাম বলাই মা তোমার মাই বলেছে কানাডা আরেক ভাই বলেছে লন্ডন ওগো সুলাইমান তুমি কেন প্রশ্নের জবাব দাও না সুলাইমান বলে না গো না না আমার এক ভাই বলে যে কানাডা না আব্বা কানাডা নয় আরেক ভাই বলেছে লন্ডন না আব্বা লন্ডন না পৃথিবীর যে পান্তি মানুষ থাকে না কেন মুহূর্তের ভিতরে সঞ্জয়পুর এলাকায় যদি লন্ডন থেকে মেয়ে পন দিয়েছে বাগান জান কি করতেছ মোবাইলের মাধ্যমে কথা কোয়া যায় কথা বলেন ঠিক না বেঠি আমেরিকার থেকে চলে পন দিয়েছে মৌলিবাদার থেকে আপনি কথা বলতে পারবেন কথা বলেন ঠিক না বেঠি ও ইমানদার মুসলমান সুলাইমান বলতে শুন না গো আব্বা না আমি তাকায় দেখেছি সবচেয়ে দূরে হলো আমার মায়ের খবর আমার মা জুরনি অতদিন পর্যন্ত কবরের মধ্যে চলে গেলেন একটা দিন হলো আমি ওনার সন্ধান পাই না কোনদিন কথা বলতে পারি না ও সঞ্জবপুর এলাকার বাসি বাইরে আমার ও আমার বাবাজিরা তাকে দেখো আপনার মা বাবা কতদিন হয়ে গেছে অন্ধকার খবর তাদের কোন সন্ধান পাওয়া যায় না তাদের কোন খবর পাওয়া যায় না কথা বলেন ঠিক না বেঠি দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো সবচেয়ে দূরে আমাদের কোন জায়গাটা কবরের ঠিক না ঠিক তৃতীয় নম্বর প্রশ্ন বলেছিলেন আমার ছেলেরা বলো দেখি পৃথিবীর মধ্যে সবচেয়ে অপমূল্য কোন জিনিস পৃথিবীর মধ্যে সবচেয়ে অপমূল্য কোন জিনিসটা বলেছিলেন একজন ছেলে বলে আব্বা পৃথিবীর মধ্যে সবচেয়ে অপমূল্য হলো মাটি আর ছেলে বলে ফানি অন্য কিছু ইত্যাদি আল্লাহর ফয়গম্বর দাউদ আলাহ সাল্লাত সাল্লাম বলেন ও আমার ছেলে ও সুলাইমান তোমার এক ভাই বলেছে মাটি আরেক ভাই বলেছে ফানি ওগো সুলাইমান তুমি কোন প্রশ্নের জবাব দাও না সুলাইমান আলাইহিস সালাতু চৌকে চোখে দিয়ে পানিটা বাইরে করে নিচের মুখে চেহারাটা দেখান করতেছে আর বলতেছে আব্বা আমার এক ভাই বলেছে পানি আরেক ভাই বলেছে মাটি না না আব্বা পানিও নয় মাটিও নয় আমি দেখেছি পৃথিবীর মধ্যে অপমূল্য কোন দাম নাই একবারে অপমূল্য জিনিসটা হলো একজন মানুষ যখন মারা যায় মানুষের বটি এটা হলো অপমূল্য কথা বলেন ঠিক না বেঠি ওই মান্দার মুসলমান বিশ্ব নবীর উম্মতরা তাকে দেখো একটা হরিণ যদি মারা যায় হরিণের চামড়াটা কিন্তু বিকি হয় দামে কথা বলেন ঠিক না বেঠি একটা হাতি যদি মারা যায় হাতির চামড়াটা কিন্তু বিকি হয় দামে তবে মানুষ মারা গেলে ওই মানুষের চামড়াটাও মানুষ কিনতে রাজি না কথা বলেন ঠিক না বেঠি ও মানুষ ও যুবক বেড়া আজকে তোমার যৌবনটা পে যৌবনটাকে অবহলাই আল্লাহর গুলামি না করে তুমি অপরাধের দিকে পাও বাড়াইয়ে দূরতেছ তোমার যৌবন যৌবনের বাহাদুরি তোমার অহংকার তো কব্বরি বেটা করে ডেকে বান্দা তুমি কি সেই দিনের কথাটা ভুলে গেছো যেই দিন তোমার বডিটা বডিটা অপমূল্য হয়ে যাবে ও মা বোনেরা শুনে রাখো ও যুবতী বোনা শুনে রাখো যুবক বার শুনে রাখো আজকে সুন্দর যে রূপ দেখাইয়া তুমি অহংকার করতেছ না রে বাবার না 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 এই সুন্দর যে তোমার একদিন থাকবে না একদিন তোমার বটিটা অপমূল্য হয়ে যাবে সেই দিনের কথাগুলো তুমি স্মরণ করো যখন কোন বান্দা এই তিনটা কথাকে স্মরণ করবে এই বান্দা কখনো আল্লাহর গুলামি আল্লাহর দাসত্ব ছাড়তে পারে না কথা বলেন ঠিক না বেটি এই জন্য বাবার আমার হাদিসের একটা অংশ তো বলা হয়েছে মানুষ তিনটা জিনিসকে কখনো ভালোবাসে না কয়টা জিনিস তিনটা জিনিস একটা হলো মানুষ জীবন মরতে চায় না কথা বলেন ঠিক নেবে ঠিক না আপনারা কি তা বলেছেন মর্তা আরে ভাই মুখে যদি বলে দেখেন মরার কথা কিন্তু বাস্তবে এখন যদি আজরাইল মালাকুল মত এসে যায় আল্লাহ কেউ আর তুকে ভাইতো না ঠিক নেবে ঠিক দ্বিতীয় নম্বর হলো কোন মানুষ চায় না বুড়া হইতো কি হইতো বুড়া হইতো চায় না সবাই চায় জন ঠিক না বেঠিক তৃতীয় নম্বর হলো মানুষ কেউ চায় না দুনিয়াতে গরিব হইতো ঠিক নেবে ঠিক যাই আমার আলোচনা অনেক অত্যন্ত ব্যাপক আলোচনা আমি যে সুরায় তিনের আলোচনা সুরায় তিন তিনের থেকে একটা আয়াত তেলাবাদ করেছি এই আয়াতটা অত্যন্ত দামি একটা আলোচনা অত্যন্ত দামি একটা আয়াত এই আয়াতটা আল্লাহ নাজিল করতে সর্বপ্রথম চারটা কসম খেয়েছে কসম তো বুঝেন শপথ করেছেন যে শপথগুলো করেছেন সেই শপথগুলো আয়াতটা পরিষ্কার হওয়ার জন্য আমার পেলাবাতৃত আয়াতের পূর্বে জাল্লা চারটা শপথ করেছেন এই শপথগুলো বোঝার দরকার আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াত আয়াত নাজিল করার পূর্বে প্রথম নম্বর শপথ প্রথম নম্বর কসমটা খাইছেন ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুরসিনিন ওয়া হাযাল বালাদিল আমিন এই হল চারটি কসম এরপরে আল্লাহ বলতেছেন লাকাদ খালাকনা আল ইনসানা ফি আহসানি তাকউম ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদেরকে এত সুন্দর করে বানাইলাম এত সুন্দর করে অবাবনে করলাম বান্দারে তুমি তাকে দেখো আমি আর কোনো কিছুকে এত সুন্দর করে বানাই না তুমি তাকে দেখো একটা হরিণ এত সুন্দর নারী বান্দা না না হরিণ কিন্তু এত সুন্দর না ও বান্দারে তুমি তাকে দেখো একটা পাখি আকাশের দিকে উড়ে যায় পাখিটা কিন্তু দেখতে সুন্দর না তোমার তুলনায় পাখিটা সুন্দর না আমার দৃষ্টিতে মধ্যে তোমরা মানুষই সুন্দর বলেন সুবাহ আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইলেন এই কথাটা বুঝাইতে গিয়ে সর্বপ্রথম কসম কাইলেন আল্লাহ বলেন বন্দারে আমি আল্লাহ তিনের কসম কাইলাম প্রশ্ন জাগে হুজুর তিন কি প্রশ্ন জাগিনে না জাগে না তিন হলো একটা ফল রে বাবা এমন একটা পল যে পল যে তাই সাথে পাওয়া যায় না প্রশ্ন জাগে হুজুর কোথায় পাওয়া যায় আপনাদের মৌলি বাজারের শহর পাবেন না সঞ্জবপুর এলাকার শহরে পাবেন না যে বল যেতায় সেটা পাওয়া যায় না এই পলটা অত্যন্ত দামি এই পলটা একমাত্র সৌদি আরবে যারা গিয়েছেন এবং সৌদি আরবে অনেকে দেখেছেন খেয়েছেন যেতায় পাওয়া যায় না কানাচে বাজার শহর গুলোতে পাওয়া যায় না এই ফলটা দামি না কম দামি রে বাবা তো জুড়ে অত্যন্ত দামি ঠিক না ঠিক আল্লা দামি ফলের কসম কে বলেন

আমি তোমাকে এত সুন্দর হাত দিলাম এত সুন্দর পাও দিলাম এত সুন্দর চক দিলাম তোমাকে দুইটা কর্ণ দিলাম রে বান্দা কেন রে বান্দা এত সুন্দর করে আমি আল্লাহ তোমাকে বানাইলাম তার রহস্যটা কি অবশ্য একটা রহস্য আছে কথা বলেন ঠিক না বে ঠিক ওই মন্দার মুসলমান দ্বিতীয় নম্বর শফত আল্লাহ করেন আল্লাহ জাইতুনের কুসুম কাইলেন জাইতুন একটা তেল নে বাবা এই জাইতুনের তেল সাহাবাই কেরাম খাইছেন বিশ্ব নবী যা খাইছেন বিশ্ব নবী শুকনা রুটি দিয়া জাইতুনের তেল গুলো খাইতেন বিশ্ব নবীজির সাবি উমর রাদিয়াল্লাহ তাআলা আনহু যিনি অর্ধেক পৃথিবীর বাসা আপনার নাম শুনেছেন হানা বলেন নাম শুনেছেন উনি হলেন নবীজির সাহাবি কথা বলেন ঠিক না বেঠি একটু জুরা বাজেন কথা বলেন ঠিক না বেঠি বিশ্ব নবীজির সাহাবী উমর ছিলেন না গরম ছিলেন ঠান্ডা ছিলেন না গরম ছিলেন অত্যন্ত গরম গরম ব্যক্তির নাম ছিলেন আপনারা কি গরম হইতে পারেন না একটু জিরা দেন উনি হলেন জান্নাতের টিকিটপ্রাপ্ত প্রাপ্ত সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নু বলেন সুবহানাল্লাহ বিশ্ব নবীজির সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা যাই তেল দিয়ে শুকনার রুটিগুলো খাইতেছেন উনার মেয়ে হাফসা দিয়ে আল্লাহুতা একদিকে নবীজির স্ত্রী আর একদিকে উমরের উমরের মেয়ে হাফসাড়া দিয়া লাহুতা লানহা বলেন ও আমার আব্দাম আপনি তো অর্ধেক পৃথিবীর বর্ষা তাই আপনি শুকনো রুটিগুলো গুলো জাইতুনের তেল দেখাবার কারণে আপনার স্বাস্থ্যটা নষ্ট হয়ে যেতেছে স্বাস্থ্যটা দুর্বল হয়ে যেতেছে ও আব্বা আপনি তো অন্য কিছু সবজি গুস্ত দেখাবার গুলো খাইতে পারেন এই কথাটা শুনে যখন কোন মেয়ে বাবাকে এই কথা বলে বাবা খুশি হওয়ার কথা না বেজার হওয়ার কথা কথা বলেন খুশি হওয়ার কথা ওই মন্দার মুসলমান বিশ্ব নবীর উম্মতরা তাকায় দেখো নবীর সাহাবীর আদর্শ কেমন ছিল যখন হাফসা বলল আব্বা আপনি তো ওর দেখ পৃথিবীর বাদশা আপনি जैतूनের তেল দেয়া রুটিগুলো না খাবার কা অন্য কিছু দেখা খাবারগুলো খান বিশ্ব নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্কুডা মুটা করে ফেলেন

তোমার দিয়ে লাহতা বলেন অমার স্যার তুমি কি জানো না যে নবী দয়াল নয় শ্ব নবী দুনিয়া ত্যাগ না করলে আমি উমর আসতাম না তুমি আপস আসতে না কথা বলেন ঠিক না বে ঠিক এই দুনিয়া কিছুই সৃষ্টি করা হতো না গো মা এই নবীজির আদর্শ আমি কেমনে বাদ দিব একদিন নয় এক সপ্তাহ নয় একটা মুহূর্তের জন্য আমি বিশ্ব নবীর আদর্শ বাদ দিতে পারি না বলেন সুবহান ওই মন্দার মুসলমান দুঃখের ব্যাপার পরিতাপের ব্যাপার আজকে মুসলমান সন্তান হইয়া নবীজির আদর্শ বাদ দিয়া নিজের মন গড়া মতন জীবন যাপন করতেছে ইহুদিদের নাসারাদের কালচার গুলো নিজের মধ্যে ফিট করে দিয়েছে কথা বলেন ঠিক নাবে ঠিক আজকে মুসলমানের সন্তানের চুলকাটা দেখলে পরে দেখা যায় ইহুদি কালচারের আদর্শ তারা গ্রহণ করে ফেলছে ডংসং মার্কা চুলকাতে কথা বলেন ঠিক নেবে ঠিক আমাদের এলাকায় যখন কোনো মর্জিদের জুতা সুর এবং এলাকার লাউসুর সুর কুমড়া সুরের তখন শালিশ ব এই লোকটাকে হাজির করিয়া মাথাটাকে খামাই দিত ডানদিকে এক টান বাম দিকে এক টান এইরকম আপনাদের এলাকায় ডেনি না দেয় না এই রকম আজকে আপনি আমাদের সমাজে মুসলমান জাতি মুসলমান ইহুদি মার্কার সার দেওয়া শুরু করেছে আল্লাহ উসুর হকুমরাসুরের মতন কথা বলেন ঠিক নেবে ঠিক আজকে যেখানে মহিলারা অন্য বিজীবরা আদর্শ গ্রহণ করবে আজকে যুবকরা যেখানে নবীজির আদর্শ গ্রহণ করবে সেইখানে নবীজির আদর্শকে বাদ দিয়া ইহুদি নাসানাদের আদর্শকে গ্রহণ করে দিয়েছে ওই মন্দার মুসলমান দ্বিতীয় তৃতীয় নম্বর কসম আল্লাহ বলেন তৃতীয় নম্বর কসম আল্লাহ বললেন আমি আল্লাহ একটা পাহাড়ের কসম কাইলাম প্রশ্ন যাকে হুজুর পাহাড়টা কি এই রে বাবা আমাদের বাংলাদেশের পাহাড় নয় শ্রীর পাহাড় নয় বাজারের পাহাড় নয় এই পাহাড়টা ইন্ডিয়ার পাহাড় নয় সেটা হলো একটা তোর পাহাড় যেখানে আল্লাহ কিতাব দিয়েছিলেন এবার বলেন তো ওই পাহাড়টা দামি না দামি আল্লাহ তৃতীয় নম্বরের দামি পাহাড়ের কথমটা বলেন القرآن في أحسن تقويم আল্লাহ বলেন বান্দারে আমি দামি আমি তিন ফলের কসম গাইলাম আমি আল্লাহ জাইতুন তেলের কসম গাইলাম আমি আল্লাহ দামি পাহাড়ের কসম গাইলাম এই দামি পাহাড়ের কসম খাই আমি আল্লাহ বলতেছি তোমাকে সত্যি করে আমি সুন্দর করে বানাইছি পৃথিবীর আর কোনো কিছুকে আমি আল্লাহ এত সুন্দর করে বানাই না বলুন সুবাহ আল্লাহ বতী নিবাস দাই তুন ওতুরিষিন ওয়াহাদলবেলা দিল আমি চার নম্বর কসম হল আল্লা একটা শহরের কসম কইলেন কীসের কসম শহরের কসম এবার প্রস্তুত দেখে হুঁচ এই শহরটা কোন শহর এই শহর কি আমাদের মৌলিবাদের শহর না কি শীরমঙ্গলের শহর না কি সিলেট শহর নাকি কি ডা কথা বলেন প্রশ্ন জাগিনা না জাগিনা না রে বাবা না না এই শহরটা সিলেটের শহর নয় এই সিলেট এই শহরটা মৌলিবাজার শহর নয় এই শহরটা হলো হাদাল বালাদিল আমিন আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদ একটা শান্তিপূর্ণ একটা শহরের কসম কাইলেন যেখানে কোনো বেজাল নাই যেখানে বোমাবাজি নাই যেখানে দুর্নীতি নয় যেখানে ঘুষকুর নয় যেখানে সন্ত্রাসী নয় যেখানে হাজারি নয় যেখানে মারামারিক নয় সেই শান্তিপূর্ণ আল্লাহ একটা শহরকে শহরের কসম কাইলেন সেটা হলো মক্কা আর برشور بلن سبحان الله লাকাদ খালাকুনাল ইনসানা ফী আহসানি তাকউইন আল্লাহ চারটা কসম বলতেছেন বান্দরে আমি আল্লাহ তোমাদের কেত সুন্দর করে বানাইলাম পৃথিবীর মধ্যে আর কোন কিছু কত সুন্দর করে বানাই না ও ঈমানদার মুসলমান আল্লাহ চারটা কসম না কইলো পচলতো তারপর আল্লাহ সেখানের মধ্যে বিশেষ বিশেষ জবাবে কসম উল্লেখ করি আল্লাহ আল্লাহ বিষয়টাকে পরিষ্কার করে দিতেছেন দুনিয়ার মানুষকে বুঝাই দিতেছেন দুনিয়ার মানুষ যাতে আল্লাহকে অবিশ্বাস না করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার বান্দা বান্দীর দল তাকায় দেখো আমি আল্লাহ তোমাকে কত সুন্দর করে দিলাম তোমাকে দুইটা হাত দিলাম দুইটা পাও দিলাম দুইটা চোখ দিলাম দুইটা কর্ণ দিলাম এইগুলো তো আর কেউ দেনা কথা বলেন ঠিক না বেটি এত সুন্দর করে বানাইলাম বান্দা কারণটা কি কারণ দুনিয়াতে খাইবে ফূর্তি করবে আনন্দ করবে খাও দাও পূর্তি করো এই দুনিয়া মস্ত বড় এই বিষয়ের জন্য আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করে নাই আমি আল্লাহ একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছি কথা বলেন ঠিক না বেঠিক ঠিক আল্লাহ উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন কারণ আল্লাহ আমাদের মনের ভাবের কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে খাও দাও ফুর্তি করো আনন্দ করো নিজের মন চাই জীবন যাপন করে এই জন্য আল্লাহ তো সুন্দর করে বানান না আমাদেরকে আল্লাহ সৃষ্টি করতে আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত অসংখ্য নিয়ামত ব্যবহার করেছে মানুষের মধ্যে সর্বোত্তম মানুষের মর্যাদা আদম আলাইহিসসালাতু ওয়াস নাম শুনেছেন উনি হলেন আমাদের পিতা আদম আলাইহিসসালাতু ওয়াস কে আল্লাহ উনার নিজের কুদরতে হাতে সৃষ্টি করলেন মহিলাদের মধ্যে সর্বপ্রথম মানুষ হলেন হযরত হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম। দুনো জনকে আল্লাহ সাত থেকে হাজার বছর পূর্বে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। দুনিয়ার মধ্যে আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ আমি আল্লাহ আদম এবং হাওয়াকে থেকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করে দিলাম এর হাজার হাজার বৎসর পূর্বে এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ একটা গোড় নির্মাণ করে দিলাম এই ঘরটা কিসের গড় ব্যবসা বাণিজ্যের গড় নয় এই ঘরটা আপনি আমাদের বসবাস করার ঘর নয় এই গড়টা হলো একমাত্র এবার গর বলেন সুবাহান আল্লাহ কাবা বাইতুল্লাহ এই গর আল্লাহ নির্মাণ করে দিয়েছেন দুনিয়ার মানুষদেরকে আল্লাহ বুঝাই দিতেছেন ও দুনিয়ার মানুষ তোমাদেরকে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে দেওয়ার আগে হাজার হাজার বছর পূর্বে আমি আল্লাহ একটা গড় নির্মাণ করে দিয়েছি গড়ের ইতিহাসের দিকে তাকায় দেখো সেই গড় বলে দিবে তোমার তোমাদেরকে আমি আল্লাহ কেন নাজিল করেছি কেন সৃষ্টি করে দিয়েছি সেই গর বলে দিবে তোমাদেরকে আমি আল্লাহ আমার এবার গুলামি করার জন্য সৃষ্টি করে দিয়েছি এই ঘর এমন একটি গর কোন বান্দা যখন এই গরকে দেখে দেখার উচিল্লে আল্লাহ তালা বান্দার জীবনের সমস্ত গুণা মাফ করে দেন বলেন সুভা যখন হাউজের মৌসুম আসে যেমন ভাবে হাজার হাজার অগণিত লক্ষ লক্ষ মানুষ হজ করতে যায় ইখলাসের নিয়তে যখন কোনো বান্দা সেখানে গিয়ে আল্লাহ আকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে এর বিময় আল্লাহ তালা তার বান্দার জীবনের সমস্ত গুনাহ माफ করে দেন বলেন সুবহান তো এই গোটটা দামি না কম দামি দামি আপনি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সৃষ্টি করে দিয়েছেন একমাত্র আল্লাহর ইবাদত গোলামি করার জন্য দাসত্ব করার জন্য মন চাই জীবন করার জন্য আল্লাহ নিজে বলতেছেন আফা হাসিবুতুম আননা মা খালাকনাকুম عبسا وأنكم إلينا لا ترجعون او دنيا আমি আল্লাহ তোমাদের একে সৃষ্টি করে দিলাম অনার্থ সৃষ্টি করে নাই তোমাকে হাত দিলাম পাও দিলাম চক্ষু দিলাম এত সুন্দর করে আমি আল্লাহ বানাইলাম ওরে বান্দা আমি আল্লাহ তোমাদের একে অনার সৃষ্টি করে নাই তাকায় দেখো আমি আল্লাহ তোমাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছি উদ্দেশ্যটা কি বাবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমাল ওরে বান্দা আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করে দিয়েছি আমার এবাদ গুলামি করার জন্য আমার দাসত্ব করার জন্য বলেন সুবাহান কিসের জন্য এবাদ গুলামি করার জন্য আল্লাহর দাসত্ব করার জন্য আল্লাহ নিজে বলতেছেন তোমরা ভুলে যায় না আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করে দিয়েছি আমি তোমাদেরকে জন্ম দিছি তোমরা তাকায় দেখো আল্লাহি খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তোমাদের জন্ম আছে মৃত্যু আছে ভুলে যায় না তোমাদের জন্ম যে দিছি আমি আল্লাহই তোমাদেরকে জন্ম দিলাম আবার সাথে সাথে তোমাদের মৃত্যুটাও দিলাম তবে একটা কথা শুনে রাখো তোমাদেরকে আমি একমাত্র জন্ম মৃত্যু বেষ্টন করে দুনিয়াতে পাঠালাম আমার দাসত্ব করার জন্য গোলামি করার জন্য কিসের জন্য আমাদেরকে কে জন্ম দিয়েছে আল্লাহ একটু জোরে বলেন কে দিয়েছে तमाम ক্ষমতার মালিক কে আল্লাহ সবকিছুর মালিক কে আল্লাহ না কোনো ফিরসাভাই আমাদেরকে জন্ম দিত কোনো বাবাই কোন আলী গোস কুতুব কেউ পারে না সবকিছুর ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ কথা বলেন ঠিক না बेटी ঠিক আল্লাহর কুরদত আল্লাহর কুর্দুরটা বুঝাবার জন্য বলছি রে বাবা আল্লাহর ফাইগম্বর বিশ্ব নবজীর সাবিউমর নদী আল্লাহ হুতা লাল দরবারে একদল ইহুদি আসিয়া বলে উমর তুমি যদি আমাদের প্রশ্নের জবাবগুলো দিতে পারো তাহলে আমরা মুসলমান হয়ে যাব তোমার বল দেখি পৃথিবীর মধ্যে এমন একটা জায়গা রয়েছে যে জায়গার মধ্যে সূর্যের আলো মাত্র একবার গিয়েছে এর আগেও যায় না এর পরেও যায় না আর একটা প্রশ্ন করলো উমর বলো এরা দুই ভাই কারা যারা দুনিয়াতে একসাথে জন্ম নিয়েছে আবার দুনিয়া থেকে একসাথে বিদায় নিয়ে চলে গেছে তবে তাদের বয়সটা একশত বছর ব্যবধান কয় শত বছর শত বছর ব্যবধান সাধারণভাবে জন্ম একসাথে হয় জমক ভাই হয়নি না হয় না জমক ভাই হইতে পারে আবার একসাথে মিত্র হইতে পারে তবে একশত বৎসর ব্যবধান ওই মানদার মুসলমান শুধু আল্লাহর কুদ্দরটা বোঝাবার জন্য বলছি রে বাবা আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীর সাহাবি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলল ইহুদরা মর বলো যে পৃথিবীর মধ্যে আমার একটা জায়গা রয়েছে যে জায়গার মধ্যে সূর্যের আলোটা মাত্র একবার পার গিয়েছে এর আগেও যায় নাই এর পরেও যায় নাই ও মর দিকেরা দুই ভাই কারা যারা দুনিয়াতে একসাথে জন্ম নিয়েছে আবার দুনিয়া থেকে একসাথে বিদায় নিয়ে চলে গেছে তবে তাদের বল তাদের বয়সটা একশত বৎসর ব্যবধান উমর রাদি আল্লাহ এমনি করে যিনি রইসুল মুবাসির আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তালানহুকে ডাক দিলেন ওর আব্বাস আও আও তুমি তাদের প্রশ্নের জবাব কি দিতে পারবে উম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন ওগো নবীদের সাহাবী আপনি যদি বলে দেন তাহলে তোদের প্রশ্নগুলোর জবাবগুলো আমি দিতে পারবো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নহু এমনি করে তাদের প্রশ্নগুলোর জবাবগুলো দেওয়া শুরু করলেন শুধু কোনো বাইবেল থেকে নয় পবিত্র কুরআন থেকে তাদের প্রশ্নগুলোর জবাবগুলো দেওয়া শুরু করলেন বলেন সুবহানাল্লাহ প্রথম নম্বর প্রশ্নটা ছিল ওরে মন বলো দেখি পৃথিবীর মধ্যে এমন একটা জায়গা রয়েছে যে জায়গার মধ্যে সূর্যের আলোটা মাত্র এক গিয়েছে এর আগে যায় নাই এর পরও যায় নাই এমনি করে আব্বাস রাদি আল্লাহ তালু বলেন ইহুদের দলেরা পৃথিবীর মধ্যে আমার একটা জায়গা যে জায়গাটা হলো আল্লাহর পায়গম্বর মুসা আলাই সালাম ফেরাউন বাহিনীর সাথে যুদ্ধ করতে গিয়া নীল নদীর সামনে গিয়ে হাজির হয়ে গেলেন তখন নদীটা কেমনে পাই না পারো হবে আল্লাহর দরবার ফরিয়াদ করে আমি এখন কি করব মাওলানা তুমি বলে দাও আল্লাহ বলেন موسی তোমার হাতে যে লাঠিটা রয়েছে সেই লাঠি দিয়ে সাগরের মধ্যে আঘাত করো নীল নদীর মধ্যে তুমি আঘাত করো موسی আলাইহিসসালাম নদীর মধ্যে যখন আঘাত করলেন সাগরের মধ্যে যখন আঘাত করলেন সাগরের পানিটা দুইটা কন্ড হয়ে যায় দুইটা ভাগ হয়ে যায় তখন সূর্যের আলোটা সেখানে পৌঁছেছে আর কোন সময় এর আগেও যায় না এর পরেও যায় না এই হলো প্রথম নম্বর প্রশ্নের সুবহানাল্লাহ আল্লাহ ও নবীদের সাহাবী বিশ্ব নবীদের সাহাবী আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মোবলিহদের দলনাম দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো আল্লাহর پیغمبر উযাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার আরেক ভাই ছিলেন আজিজ আলাইহিস সালাম তারা দুই বৈ একসাথে দুনিয়াতে জন্ম করেছেন আবার একসাথে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন ওজা তিনি একদিন রাস্তা দিয়ে বাইর হয়েছেন সফরে যাবেন ই এমন সময় হাতে এমন সময় জমিনের মধ্যে দেখতেছেন একটা ফঙ্কাল হাড্ডি মানুষের হাড় জমিনের মধ্যে পড়ে আছে হাড়টা হাতের মধ্যে নিয়ে হাড্ডিটা হাতের মধ্যে নিয়ে ওজা ইরালে সোলা বলেন রব্বুল আলামিন তুমি এই ডি থেকে কেমনে পুনরায় মানুষ সৃষ্টি করবে এখন বস্ত হুজুর উনি তো আল্লাহর একজন নবী পায়গাম বড়তে হবে উনি কি বিশ্বাস করেন না হ্যাঁ অবশ্যই বিশ্বাস করেন তবে একটা কথা আছে বাবাজিরা আমার যা শুনে যার যত বাপ তার সাথে যতই কথা বলে ততই লাভ কথা বলেন ঠিক না বেটি উনি কোন আপনি আমাদের মতন নবী আপনি আমাদের মতন মানুষ নয় উনি হলেন পয়গম্বর উনি আল্লাহ সাথে কালেকশন আল্লাহর সাথে কথা বলা শুরু করলেন কারণ ওনার রহস্যগুলো গুলো হওয়ার জন্য কথা বলেন ঠিক না বেঠিক আল্লাহকে বলেন রাবুল আলমিন তুমি এই হা মানুষকে কেমন সৃষ্টি করবে আল্লাহ তার কুর্দরটা চিনাই দেওয়ার জন্য কুর্দরটা বুঝাই দেওয়ার জন্য উজাইন আলাইহিসাল্তুসলামকে সেখানের মধ্যে একশো দবৎ সরের জন্য ঘুম পাধাই দিলেন অথবা মৃত্যু করে দিলেন একতেলাফ রয়েছে ওই মান্দার মুসলমান ওজা ইরাহিসাল্লা তুয়াসাল একশ দবৎসর বলে আল্লাহ জীবিত করলেন শুধু আল্লাহ কুদ্দরটা বোঝাবার জন্য বলছিলে বাবা সঙ্কে ফে ওজা ইরাহিসাল্লা তুয়াসলাম কে আল্লাহ যখন জীবিত করলেন আল্লাহ বলে উজাহি তুমি সেকানের মধ্যে কতদিন ছিলে ওজা ইন আলাই সাল তোসাল বলে আল্লাহ সেকানের মধ্যে আমি একদিন অথবা একদিনের কিছু অংশ সুবাহান আল্লাহ আরও জুড়ে

আমি সেখানে একদিন অথবা একদিনের দিনের অংশ ছিলাম আল্লাহ বলেন নারে উজাইর না 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 তুমি সেখানে একদিন নয় এক সপ্তাহ নয় এক মাস নয় এক বছর নয় আমি আল্লাহ তোমাকে সেখানের মধ্যে এক শত বছর অবস্থান করেছি বলেন সুবহান আল্লাহ উজাইর আলাইহিস এই কথা শুনার সাথে সাথে মনের মধ্যে চমকে গেলেন মনটা চমকে উঠেছে কথা বলেন চমকার কথা না কথা না মনের মধ্যে যেন কি হয়ে উঠলো একশত বৎসর বিশ্বাস করার মতন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদাই তুমি তাকায় দেখো তোমার গাধাটা কই তুমি যে সফরে গিয়েছিলে তোমার সাথে গাধা নিয়েছিলে গাধা গাধাটার পিঠে গাধাটার পরে তাকায় দেখো ও আলাইহিস সালাত ওয়া সালাম গাধার দিকে তাকালেন গাধার দিকে তাকায় দেখেন গাধাটা সেখানে বাদিয়া যেখানে বাদিয়া রাখছেন সেখানেই মরিয়া কঙ্কাল হয়ে আছে আল্লাহ বলেন ওরে তোমার মা যে তোমাকে খাবার দিয়েছিল থলিতে সেই থলিটা আগে দেখো তোমার খাবারটা কেমন রয়েছে উযাইয়া আলাইহিসসালাতু ওয়াস সালাম খাবারটাকে দেখেন যেমন রুটি মা বাসের যেমন রুটি মা রান্না করে দিয়েছিল তেমন ওই রুটি গুলো রয়েছে বলেন সুবাহান আল্লাহ কাদের কুদুরত তু দারে হারস কাহি আগুনি মোর দারা যা হাম তু বকশি জিন্দারা বে যা কুনি কাদের কুদুরত তু দারে হারস কাহি আকুনি মোর দারা যা হাম তু বকশি জিন্দারা বে যা কথা বলেন ঠিক না বেঠি আল্লাহ রাব্বুল আলামিন বলেন উজাই তোমার গাদা তোমার গাদাটা তুমি দাহ আহ্বান করো রে গাদা তুমি চলে যাও আমি তো বাড়িতে যাব তখন গাদা কে যখন উজাই আল্লাহর পয়গম্বর উজাই রে আহ্বান করলেন ওরে গাদা আয় আয় আল্লাহর হুকুমে চলে আয় আমি তো বাড়িতে যেতাম আমার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে মুহূর্তের ভিতর আল্লাহর কোন পায় কোন হুকুমের ভিতরে গাদাটা পুরো جیو تو ہوا مجھا سلا تو سلمان سامنے حاضر ہیں گیسے হাজু বুজু কি হাসতে অন্যর ইয়া দেউ কোন দেউ কোন আগুন খাই রে কোন বন্দেগী কোন বন্দেগী কোন বন্দেগী আমার আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ আমি আমি আল্লাহ তো কুদ্দত রয়েছে আমি সেই আল্লাহরই তোমরা মাদত করো সেই আল্লাহর দাসত্ব করো তোমরা মাজার ফুদারি করিও না খবর ফুদারি করিও না বন্ধ বাবাদেরকে তুমি শুইদা করিও না তুমি হক পীরদেরকে দিগে শুইদা করো মসজিদে গিয়ে আমি আল্লাহকে তোমরা শুইদা করো কথা বলেন ঠিক না বেটি না মা জড়াবেন ওই মানদার মুসলমান ওই আল্লাহর ইবাদত গোলামি করার জন্য আল্লাহ বলেছেন আল্লাহই খলাকুল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুআকুম আমালা ও মন্দার মুসলমান আল্লাহ জন্ম দিয়েছেন মিত্র দিয়েছেন আল্লাহর এবাদত গুলামী আহসান সুন্দর আমল করার জন্য কোন বান্দা যখন সুন্দর আমল করবে নেক আমল করবে ভালো আমল করবে এর বিনিময়ে আল্লাহ তালা বান্দার দুনিয়াতে সম্মান বাড়াই দিবেন পরকাল জগত বান্দার মর্যাদা বাড়াই দিবেন বলেন সুবাহান আল্লাহ বিশ্ব সাবি আবু জরি গাফারি রবি আল্লাহ নবীদের সামনে হাজির ইএমন সময় আজরাই এমন সময় জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম নবীর সামনে হাজির হইয়া সালাম আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর নবীজি আপনার সাভি আবু যারা আপনার সামনে হাজির হয়ে গেছে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন চাদরাটা উপরের দিকে উঠাইয়া দেখতেছেন জিব্রাইল ফেরেশতা নবীর সামনে হাজির সালাম দিয়েছে

দুনিয়ার মানুষ যদি নাও চিনে আকাশের ফেরেশদা শুধু আমি জীব রাইল নয় কোটি কোটি অশংখ অশঙ্খ পেরেস্তারা তোমার আবু জেরে কে চিনেছে বলেন সুভান আল্লাহ আল্লাহ ন মিশোন আলামিন বলে আবু ও রাইল আমার আবু এমন কি আমল রয়েছে যে আমার আবুজলকে। দুনিয়ার মানুষ না চিনলো আকাশের ফেরেশতা না চিন এমন কি গুণ এমন কি আমল রয়েছে জিব্রাইল আলাইহিসসালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর নবীজি আপনার আবুজর দুইটা বিশেষ গুণ রয়েছে একটা গুণ হল আবুজর সবসময় সময় কুরআন তেলাওয়াত করতে বলেন সুবহানাল্লাহ এবং নিয়মিত যকোন নিদ্রায় যাইতো ঘুমাই যাইতো তখন সূরা ইখলাস যে সূরাটা একমাত্র শুধু আল্লাহর জন্য खास কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান احد ওগুনু বিজি আপনার সেই সুরাটা প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় একশত একশত বার তেলাওয়াত করতে বলেন সুবাহান আল্লাহ আরেকটা গুণ গুণ হল ইয়ারাসুর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওগু আল্লাহ বিজি আপনার দরবারে যখন আবুজর আসতো তখন আবুজোরা মনটা অত্যন্ত চুটু করে আসতো মনটাকে অত্যন্ত চুটু করতো মনের মধ্যে কোনো হিংসা নয় মনের মধ্যে কোনো তোকব্বরি নয় সবথেকে দুর্বল সবথেকে বাজে মানুষ মনে করিয়া নবী গো আপনার সামনে আপনার আবু জহর হাজির হইতো সেজন্য মহান আল্লাহর সৃষ্টিজীবের পেরে তারা তা এত সম্মান মর্যাদা আমার আল্লাহ বাড়াই দিয়েছেন বলেন সুবহানাল্লাহ কিসের বিনিময়ে नेक আমলের বিনিময়ে কিসের বিনিময়ে ওই মন্দার মুসলমান আল্লাহর বান্দরা শুনো নেমল আহসান সুন্দর আমল করার জন্য সবচেয়ে নেক আমলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হল নামাজ কি নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ দুঃখের ব্যাপার পরিতাপের ব্যাপার মুসলমান জাতি যেখানে নামাজ পড়বে পাঁচ নামাজ পড়বে সেখানের মধ্যে মুসলমান জাতি দেখা যায় জুম্মার নামাজের মধ্যে মুসল্লির জায়গা হয় না ঈদের ময়দানে মুসল্লির জায়গা হয় না জানাজার নামাজের মধ্যে মুসল্লির জায়গা হয় না পাঁচ ও তোমার জিনিস দিয়েছে মোসল্লি মসজিদের মধ্যে খুঁজে পাওয়া যায় না কথা বলেন ঠিক নেবে ঠিক আল্লাহ তো একত্ব বলার কথা বলেন নাই আল্লাহ বলেছেন তোমার জীবনের শুরু থেকে নিয়ে তোমার মৃত্যু পর্যন্ত তুমি নামাজ কায়েম করতে হবে আকিমের সল্লাহ নামাজ কায়েম করতে হবে আল্লাহ নামাজ পড়ার কথা বলেন নাই নামাজ কায়েম করার কথা বলে বলেছেন নামাজ একদিন দিন পরে শেষ নয় এক সপ্তাহ পরে শেষ নয় শুধু তুমি রমজান মাসে আসছে নামাজ পড়বে তা শেষ হবে না শুধু জুম্মার দিন নামাজ পড়বে তা শেষ হবে না ইমানদার মুসলমান দেখো তাকায় দেখো আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে সিগন্যাল দিয়েছেন ওরে দুনিয়ার মানুষ তোমাকে আমি তো কোনো দুনিয়াতে পাঠাই নাই হাজার হাজার বছর পূর্বে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে একটা গর বানাইছিলাম এই গরটা হলো খানায় কেওয়া বাইতুল্লাহ শরীফ এই গরের একটা অংশ হলো আজকের মাহফিলের যে মসজিদের উপলক্ষে

তাদের দুনিয়া বরবাদ আখেরা তো বরবাদ এই জন্য আল্লাহ বলেন খাসির দুনিয়া বল আখেরা মানুষের দল মানুষের দুনিয়া বরবাদ হয়ে গেল আখেনাত বরবাদ হয়ে গেল ইয়েদের ব্যাখ্যা বিশ্বনবী রাহমাতুল নীলা আলামিন বলেন দুনিয়াতে মানুষ হল চার প্রকার কয়ে প্রকার চার প্রকারের বিভক্ত মানুষকে করা হয়েছে একদল মানুষ দুনিয়াতে গরিব আর একদল মানুষ একদল মানুষ দুনিয়াতে গরিব পরকালে ধনী আরেক দল মানুষ দুনিয়াতে ধনী পরকালে গরিব আরেক দল মানুষ দুনিয়াতে ধনী আরেক দল মানুষ দুনিয়াতে ধনী পরকালে ধনী আরেক দল মানুষ দুনিয়াতে গরিব পরকালে গরিব এই চার প্রকারের মানুষ খাসিরুদ দুনিয়া বল আখিরা দুনিয়াটা বরবাদ পরকালটাও বরবাদ একদল মানুষের এই আলোচনাটা বোঝার জন্য রে বাবা আমার একদল মানুষ দুনিয়াতে গরিব আরেক দল মানুষ দুনিয়াতে ধনী ফরকালে গরিব আরেক দল মানুষ দুনিয়াতে গরিব ফরকালে গরিব আরেক দল মানুষ দুনিয়াতে ধনী ফরকালে ধনী এই চার প্রকারের মানুষ আপনারা তাকে দেখবেন আমাদের হালতটা কেমন হয় আমরা কি সেই সাইর দলের মধ্যে আসিনা না নাই যদি তাকে থাকি তাহলে আপনি আমার সংশোধন হওয়া দরকার কথা বলেন ঠিক নবে ঠিক একজন মানুষ দুনিয়াতে গরিব পরকালে ধনী এরা কারা নবীকে বলতেছেন সাহারা ইয়ার সুল ইয়া ও নবীজি যারা দুনিয়াতে গরিব পরকালে কলের ধনী এরা কারা বিশ্ব নবী বলেন আমার এরা হলো এমন একটা দল যারা আল্লাহর দুনিয়াতে মনে চায় একটা বালো কাপড় পরিধান করার জন্য কিন্তু বাল কাপড় পরিধান করতে পারে না বাজারের শহরের মধ্যে একটা গুরু গুরু গুরুজবও করেছে মনে চাইছে গুরুর গুস্ত খাওয়ার জন্য গুরু গুস্ত খাইতে পারে না সারাদিন কষ্ট পেরেশন করে কাজ কাম করে বাচ্চা ছেলে মেয়েদেরকে নিয়ে পরিবারদেরকে নিয়ে শান্তিতে কোনো খাইতে পারে নাই এরা দুনিয়াতে গরিব না ধনী কথা বলেন একটু জুড়ে কথা বলেন আরো জুড়ে এই প্রকারের মানুষ আমাদের এখানে আসে নাই এদের অবস্থারা কেমন রে বাবা দুনিয়াতে গরিব হওয়ার পরেও নিজের ছেলে মেয়েদেরকে পরিবার নিয়ে মন চাই জীবন মতন সুন্দর মতন খাইতে পারে না ভালো চাহিদার অনুযায়ী ফল পুকুর খাইতে পারে না কিন্তু আল্লাহর হুকুম নবীর তরিকা মতন জীবন যাপন করে সন্তানদেরকে নবীর আদর্শ মতন চলার জন্য উপদেশ দিয়েছে নিজের পরিবার এদেরকে পর্দাশীল মতন চলাফেরা করাইছে পাঁচ অক্ত নিজে নামাজ পড়েছে সন্তানদেরকে নমাজ পড়ার জন্য বলেছে তবে দুনিয়াতে গরীব বিশ্বনবী বলে বলেন আমার সাহাবারা এদের সুসংবাদ এদের অবস্থা হলো পরকালে দই বলেন সুবহানাল্লাহ ওয়া বাশিরিল্লাযিনা আমানু এই দল মানুষের মধ্যে যারা নাকি মানে এনেছে এবং আমলের সালে গরিব হয়েছে কিন্তু নামাজ চারে না গরিব হয়েছে রোজা চারে না গরিব হয়েছে আল্লাহর হুকুম চারে না গান বাজনা জওয়াহ এই সমস্ত কাজের মধ্যে যায় নাই আল্লাহর হুকুম আল্লাহ কে বয় করেছে ইত্তাকুল্লাহ আল্লাহকে কে বয় করেছে জাহান্নাম কে করেছে কবর জগত কে বয় করেছে ফুলসিরাতকে কে বয় করেছে হাসরের ময়দান আল্লাহর সামনে তার হয়তো হবে এই কথাগুলো কে করেছে বয় করে আল্লাহর হুকুম নগে নবীর তরিকা মতন জীবন যাপন করেছে আমার নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন ও আমার সাহাবীরা এরা দুনিয়াতে ধনী দুনিয়াতে গরিব হলো পরকালে আমার আল্লাহ তাদের ধনী দনী বানাই দিবে আমরা এই দলের দ্বিতীয় নম্বর বিশ্ব নবী বলেন আমার সাহাবিরা আরেক দল মানুষ হলো দুনিয়াতে ধনী পরকালে গরিব সাহাবিরা বলেন আল্লাহর নবীজি এরা কারা যারা দুনিয়াতে দনি পরকালে গরিব ও ইমানদার মুসলমান এদের মধ্যে আম রয়েছে তাকায় দেখো আমাদের মুসলমানের মধ্যে বহু মানুষ ধনী এর কন্ডিশন রুমের মধ্যে থাকতেছে মনে যখন চায় তখন তা কিনে ব্যবহার করতে পারতেছে এক হাজার দশ হাজার এক লক্ষ টাকা পর্যন্ত জামা ব্যবহার করতেছে মনে চায় ঢাকা শহরের মধ্যে থাকার জন্য তা তা তার জন্য সম্ভব এয়ার কন্ডিশন গাড়ি দৌড়াইতেছে সংসদের মধ্যে বিভিন্ন রং তামসা করতেছে কিন্তু আল্লাহর হুকুম নবীর তরিকা মতন চলে না এমন সংখ্যক মানুষ বাংলাদেশ আসে না নাই পৃথিবীর মধ্যে আসে না ওই মান্দার মুসলমান তাকে দেখো বিশ্বনবি বলেন ও আমার চা বাজারে এরা হলো কারা এরা দুনিয়াতে ইমান আনেছে একদল একদল ইমান আনে নাই যারা ইমান আনে নাই তারা চিরস্থায়ীর জন্য গরিব হয়ে যাবে আর যারা ইমান এনেছে তারা কোনস্থায়ীর স্থায়ীর জন্য গরিব হবে তবে অনন্তকাল বহুদিন জাহান নামে আগুন আগুনের মধ্যে জ্বলে জ্বলে গরিব থাকবে কেমন অবস্থারে আমার বাবাজিরা ওই দল মানুষ হলো দুনিয়াতে গরিব দুনিয়াতে ধনী পরকালে গরিব এরা দুনিয়াতে আল্লাহর হুকুম নমাজে পড়ে না কে বা ভালোবাসে না মসজিদের ইমাম সাহকে ভালোবাসে না নবীর সুন্নত ভালোবাসে না নবীর এক নবীর চরিত্র কে ভালোবাসে না কিন্তু গান বাজনা জাহাউজি জাহাউজি বামপার দুনিয়ার আবর্জনা নিয়ে ব্যস্ত এমন এমন সংখ্যক মানুষ দুনিয়াতে আসি নাই ধনের মধ্যে ধনীর মধ্যে আসি নাই বিশ্ব বলেন তারা দুনিয়াতে ধনী হলো পরে হবে গরিব তাদের পরিকালে অবস্থা কেমন হবে বাবার আমার বিশ্ব বড় সুন্দর করে বলেন ও আমার সাবিরা তাদের মরণ তো তাদের গরিব কবর জগৎ তাদের গরিব হাসনের ময়দানে তাদের গরিব তাদেরকে সাহায্য করলে ওয়ালা কেউ থাকবে না ও ইমানদার মুসলমান এই সমস্ত মানুষের অবস্থা কেমন হবে তাদেরকে সেই দিন হাসনের ময়দানের মধ্যে আল্লাহ বলবেন খুদু ফাগুল তাদেরকে পাকড়াও করো তাদেরকে সত্তর হাজ জিনজিল দিয়া জিনজিল দিয়া তাদেরকে বাদিয়া জাহান নামের মধ্যে নিক্ষেপ করা হবে বলেন নাউজবিল্লা সেখানে তাদের কোন কষ্ট সীমা থাকবে না সাসংক্ষে বা বলতেছি দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বর হল বিশ্ব নবীর আলামিন বলেন ও আমার সাবি আরে আরেক দল মানুষ হলো দুনিয়াতে গরিব পরকালে গরিব সাহাবিরা বলেন ইয়ার আল্লাহয়া হাবিবাল্লাহ গোগো আল্লাহর নবীজি এরা কারা যারা দুনিয়াতে গরীব পরকালে গরিব ও আমার বাবাজিরা আল্লাহর বান্দার এমন দেখ রয়েছে বহু মানুষ বহু আল্লাহর মানুষ রয়েছে যারা দুনিয়াতে গরিব পরকালে গরিব হবে কেন নবীর তরিকা মতন যাপন করে না আল্লাহর হুকুম নবীর তরিকা মতন জীবন যাপন করে না পাঁচ অক্ত নমাজের দিকে দাঁড়াড়ি না পাঁচ অক্ত নমাজের দিকে দাঁড়াড়ি না আল্লাহর হুকুম হলো পাঁচ অক্ত নামাজ পড়ার জন্য কিন্তু নামাজ পড়ে না শুধু দুনিয়া না পিকির দুনিয়া না পিকির এমন মানুষ সমাজ আসে নাই তালাশ করে দেখো সারাদিন কাজ করব কাজ করিয়া তারপরও ছেলে সন্তান মেয়েদেরকে নিয়া ছেলে মেয়ে বি বাচ্চাদেরকে নিয়া শান্তি মতন বড় লোকের মতন কোন চাহিদার উপযুক্ত খাবার খাইতে পারে না কথা বলেন ঠিক না বেঠিক আরো জুড়ে ঠিক না বেঠিক ওই মুসলমান এরা দুনিয়াতে গরীব দুনিয়াতে কষ্টের সীমানা নাই সারা দিন রিস্কা পরিষ্কার পেটেল মারতেছে সারা দিন কষ্ট করতেছে কিন্তু ওই সমস্ত মানুষ দুনিয়াতে কষ্ট গেল কষ্ট করে গেল পরকালে আল্লাহর দুনিয়াতে আল্লাহর হুকুম আদায় না করার কারণে তাদের টিকা না হয়ে যায় পরকালে গরিব না উজবিল্লা এবার আসেন চৌচত্তর নম্বর হলো এরা আরেকটা দল যারা দুনিয়াতে দনী পরকালে দনী যারা দুনিয়াতে দনী পরকালে দনী সাহাবিরা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবীজি এরা কারা যারা দুনিয়াতে দনী পরকালে দনী বিশ্বনবী رحمتুল লিল আলামিন বলেন আমার সাহাবীরা রে এরা হলো যমুন আল্লাহর অসংকো বান্দা রয়েছে যারা আল্লাহর হুকুম সার না আল্লাহ ওglu তো অসংকো দিয়েছেন ও আল্লাহ ওglu তো অসংকো দিয়েছেন ও ইন তাদ্দু নিয়ামত আল্লাহি লা তাহসুহা ওই বান্দা কে আল্লাহ দুনিয়া বানাই দিয়েছেন আল্লাহর শুকরিয়া আদায় করেছে আল্লাহ পাকের দুনিয়া বানাই দিয়েছেন দুনিয়াতে মন চাই জীবন যাপন করে নাই কিন্তু আল্লাহ সুখে আদায় করেছে আল্লাহ সম্পদ দিয়েছেন এই সম্পদের ছটকা দিয়েছে আল্লাহ সম্পদ দিয়েছেন ফাঁস করেছে আল্লাহ সম্পদ দিয়েছেন সম্পদ পাওয়ার বড় আল্লাহকে বলে নাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে আল্লাহর গোলামী করেছে আল্লাহর দষ্ট করেছে গানের আয়োজন করেছে গানের মধ্যে টাকা দেয় না জবা জাও জীবন প্রয়োজন করা হয়েছে এইগুলোর মধ্যে টাকা দেয় না কিন্তু মাহফিল কোরআনের মাহফিলের আয়োজন করা হয়েছে ওই সমস্ত আয়োজনের মধ্যে টাকা পয়সা দিয়েছে আল্লাহর নিয়ামতের শুক্র আদায় করেছে আল্লাহ আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন তারা দুনিয়াতে ধনী পরকালে হবে তাতে তারা ধনী বলেন সুভান আল্লাহ আমানু ওয়া আমিনুস সালিহাতি আন্না লাহুম জান্নাহ আল্লাহ রাব্বুল আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সুসংবাদ দিচ্ছেন ও আমার আবি আপনি ওই সমস্ত মানুষকে সুসংবাদ জানায়ে দাও যারা নাকি এই দুনিয়ার মধ্যে ঈমান এনেছে আমল সালেক করেছে আমি আল্লাহ তাদেরকে আমার তৈরি জান্নাত দান করে দেব বলেন ওই মানদার মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে সুন্দর করে বানাইছেন কিন্তু আল্লাহর ইবাদত গোলামি করার জন্য ধনী ভাইদের জন্য জাকাত দেওয়া যায় জাকাত দিতে হবে ধনী ভাইদের জন্য হজ করতে হবে এই সমস্ত আল্লাহর গুলামি করার জন্য মন চাই জীবন যাপন করার জন্য নয় যারা নাকি এই দুনিয়ার মধ্যে মন চাই জীবন যাপন করবে আমার আল্লাহ বড় পরিষ্কার ভাবে দুনিয়ার মানুষকে বলতেছেন ফাম্মা মান তাগা ওয়া আছার আল হায়াত আদ দুনিয়া ফা ইন্নাল জাহিম মা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকাম বিহি ওয়ানহনাফ আন্নিল হাওয়া ফাইননাল জান্নাত হিয়াল মাওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলে আর দুনিয়ার মানুষ যারা নাকি নিজের নফসকে প্রাধান্য দিয়েছে মন চাই জীবন যাপন করেছে আমি আল্লাহর হুকুম আদায় করে না তাদের জন্য ফাইনাল জাহি আইয়াল মাকওয়া তাদের জন্য কঠিন জাহান্নাম ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি অতঃপর যারা নাকি আমি আল্লাহকে দুইটা কাজ করেছে ভয় করেছে এবং নফসাহি জীবন যাপন করে না জিনা বিবিচার অন্যায় জুলুম অত্যাচার থেকে অহংকার তো কবর থেকে বেঁচে বেঁচে রয়েছে আমি আল্লাহ ওই সমস্ত বান্দাদেরকে আমার তুরি জান্নাত দান করে সুবহানাল্লাহ ও আম্মা মান ফমাকামা রব্বিহি ওয়া নাহন্নফ আন্নিল হাওয়া ফা ইনাল জান্নাত আল্লাহ ওই সমস্ত বান্দাদেরকে জান্নাত দান করবেন আর যারা নাকি দুনিয়াতে দুনিয়াতে পাপিস্ট না ফরমানি করবে আল্লাহ তাদেরকে ফা ইনাল জাহান্নাম হিয়াল মাওয়া তাদেরকে জাহান্নাম দান করবেন আমরা জান্নাতী হইতে চাই না জাহান্নামী হইতে চাই আরো জুরে জান্নাতি না জাহান নামে ওই মন্দার মুসলমান যদি জান্নাতি হতে চাও পাঁচ অত্য নামাজ পড়তে হবে যদি জান্নাতি হতে চাও নবীর তরিকা ধরতে হবে শয়তানের তরিকা সারতে হবে কথা বলেন ঠিক না বেটি যদি জান্নাতি হতে চাও ইহুদিদের কালচার সার নবীর তরিকা নবীর আদর সদর কথা বলেন ঠিক না বেটি আজকে সত্য কথা বললে অপরাধী হইতে হয় এই জন্য মা বাবাজির আমার সত্য কথাই বলে যেত হবে কথা বলেন ঠিক না বেটি সত্যের পথে গান বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জেহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী কথা বলেন ঠিক না বেটি সত্যের পথে গান বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জেহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী বেহায়া নারী কেমন কথা বুরকা মানে ওদের মাথা ব্যথা ঠিক না বেটে বেহায়া নারী কেমন কথা বুরকা মানে ওদের মাথা ব্যথা তবে পরে তার কথা যদি বলে তখন বলে ফতুয়া বাজি ঠিক না বেটি ওইমানদার মুসলমান আপনি আমি সত্য কথা বলতে হবে হকের পথে কথা বলতে হবে এমন একটা পরিস্থিতির মধ্যে মুসলমান আমরা এসে পৌঁছেছি কারণ হচ্ছে সত্য কথা বলার মতন কেউ সাহস করে না কথা বলেন ঠিক না বে ঠিক এই জন্য আপনার আহাল পরিদের পরিবারদেরকে আপনি আমাকে আল্লাহ জাহান নাম থেকে বাসাবার জন্য আল্লাহ হুকুম করেছেন তাই আপনি আমি জান্নাতি হইতেছে না জাহান নামে হইতে চাই জান্নাতি যদি হইতে চাই তাহলে নবীর তরিকা ধরতে হবে আল্লাহর হুকুমগুলো মানতে হবে শয়তানের তরিকা শয়তানগিরি শাসার্থ হবে কথা বলেন ঠিক নাবে বেঠি যদি কোনো মানুষ জান্নাতি হয় নেকামলে আমলে বিনামাজি জান্নাতি হইতে পারো তাহলে আল্লাহ রাবুল আলমিন ও গণিত বান্দাদের জন্য নিয়ামত রেখেছেন যা জীবন কোনো বান্দা কল্পনা করতে পারে না কথা বলেন ঠিক না বেঠিক আ'দাতুল ইবাদিয়াস সলিহিন মালা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খাতারা আলা qalbi bashar বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিন বড় সুন্দর করে বলে আমার মত ও আমার সাহাবারা শুনে রাখো যারা নাকি দুনিয়ার মধ্যে নেকামল করবে আল্লাহ রাবুল ওই বান্দাদের জন্য আল্লাহ অগণিত তো অসংখ্য নিয়ামত রেখেছেন আদাত তুলি আয়বাদিয়া মা মালা আইনুন রাত ওয়ালা উজনুন সামিয়াত ওয়ালা খাতারা আল্লা কালবী বাসার চৌকে দেখে নাই জীবনে অগণিত নিয়ামত আল্লাহ রেখেছেন কর্ণ অ শুনতে পারেন নাই আল্লাহ জীবন কর্ণ কর্ণ তারা কখনও শুনতে পারে নাই জান্নাতে আল্লাহ ওগণিত অসংখ্য নিয়ামত রেখেছেন চৌকে দেখবে দূরের কথা ও না দূরের কথা বান্দার অন্তর داره সেটা অনুভব করতে পার না বলেন সুবহানাল্লাহ আমার বাবাজিরা এই নিয়ামত গুলো পেত হলে আপনি আমি কি করতে হবে নেক আমল করতে হবে কি করতে হবে একটু জুরাওয়া বলে কি কি করতে হবে না বদামল নেকামল না বদামল নেক আমল এই নেক আমল করতে হলে আপনি আমাদের নেক আমলের বিষয়গুলো এলিম জানা দরকার লাগে আছে নাই এলিম জানতে হবে এলিমগুলো আমরা কোথায় থেকে জানবো নবীর ওয়ারিস আলিমুল আমাদের কাছ থেকে জানবো কথা বলেন ঠিক নেবে ঠিক এগুলো জানতে হবে আমার বাবাজিরা এবার আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের আমাদের জন্য জান্নাতের মধ্যে গুণ তো শেষ করব আচ্ছা জান্নাতের মধ্যে অগণিত অসংখ্য নিয়ামত রেখেছেন যে নিয়ামত বান্দা কখনো দেখে নাই এবার জান্নাতটা কোথায় রয়েছে জান্নাতটা কোথায় রয়েছে জান্নাত আমাদের ডাইনে না বামে না পাশে বহু লম্বা আলোচনা শুধু আংশিক আমি বলতেছি যেহেতু প্রসঙ্গে চলে আসছে জান্নাত নেক আমলের বিনিময় বদ আমলের বিনিময় ওই জান্নাতটা কোথায় আছে জান্নাত আমাদের নিচে না ডাইনে না বামে আল্লাহ নিজেই বলতেছেন জান্নাত হলো আমাদের উপরে কুল্লাহ বিতু মিনহা জামিয়া কুল্লাহ বিতু মিনহা জামিয়া আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনের ইতিহাসের কথা স্মরণ করে বলতেছেন ও আদম এবং হাওয়া তোমরা দুজন জান্নাত তোমরা দু তোমরা জান্নাত থেকে সবাই নিচে নেমে যাও জান্নাত থেকে কোথায় নিয়ে চলে যাও জান্নাত থেকে নিচে নেমে চলে যাও জান্নাত আমাদের উপরে জান্নাত বহু উপরে ষাটটা আকাশ পারি দিয়ে জান্নাত উপরে ওই মান্দার মুসলমান এখানে একটা প্রশ্ন জাগে হুজুর জান্নাত জান্নাতে যাইতাম জান্নাতের পত্নী দেশের প্রয়োজন আছে ন্যাক আমলের বিনিময় আল্লাহ জান্নাত দিবেন এই জান্নাতের পত্নী দেশের প্রয়োজন আছে কথা বলেন ঠিক না বেটি হুজুর চলে আসছেন আমি আপনাদের সামনে যতটুকু আলোচনা করছি আল্লাহ যেন আপনি আমাদেরকে জান্নাতের অধিকারী আল্লাহ যেন আপনি আমাদেরকে জান্নাতি হতে হওয়ার জন্য দুনিয়ার মধ্যে ন্যাক আমল করার তৌফিক দান করেন সবাই বললেন আমিন আমি বহু দূর থেকে আসছি আপনাদের এলাকায় নতুন আসলাম আমার জন্য আপনারা দোয়া করবেন আপনাদেরকে যেন আমি যে আলোচনা করেছি এই আলোচনা উপর আল্লাহ আমাকে আমল করার দান করেন আপনাদেরকে আমল করার করা তফিদান আমিন আসসালাম আলিকুম রহমতুল্লাহ